হাসছিস কেন? ট্রেন ধরবি নাকি? একটু ধীরে হাঁট না। ট্রেন ধরবো না, অন্য কিছু ধরবো। অন্য কিছু? সেটা আবার কি রে? আচ্ছা এত অধৈর্য হচ্ছিস কেন? গেলেই তো দেখতে পাবি। তোর ভাবভঙ্গি না ইদানিং আমি কিছুই বুঝতে পারি না রে। চল না, গেলেই বুঝতে পারবি। আয়। কি তোর আলাদিনের চেহারা দেখার জন্য অস্থির হয়ে গেছিস বল না কি? আচ্ছা তুই এত অধৈর্য হচ্ছিস কেন? গেলেই তো দেখতে পারবি। বল না প্লিজ, বল না। বললাম তো গেলেই দেখতে পারবি। আচ্ছা তনু, তুই কি কারোর সাথে প্রেম প্রেম করছিস নাকি রে? আচ্ছা চল, বাবু মশাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, পরে আবার আমার সাথে থাকবো। আচ্ছা তনু, কাজ করলে কেমন হয় রে? আবার কি কাজ? কাজটা করা কি ঠিক হবে? আর ওই যদি জানতে পারে তাহলে কি ভাববে আমাকে, একবার ভেবে দেখেছিস? মাই ডিয়ার লাল্লু ফ্রেন্ড, তোমার কেষ্টবাবুকে একটু কষ্ট করতে দাও, তারপরে তুমি তার সাথে সারা জীবন কাটিও। জানি, চুপ থাক তো টিউবলাইট কোথাকার। যা করার আমি করব, তোকে এত কিছু ভাবতে হবে না। চল। জানি না, চল। এই তোমার আসার সময় হলো। সরি, আমি তোমার মতো স্বাধীন নাকি? আমাকে বাসা থেকে বের হতে হলো, অনেক কিছু বলে তারপর বের হতে হয়। তাই বলে একটা মানুষকে একটা জায়গায় পাক্কা 2 ঘন্টা 30 মিনিট দাঁড় করে রাখবা? জো, আমি কি করব? বাসায় আমাকে কত মিথ্যা কাহিনী বানিয়ে তারপর বের হতে হয়েছে, তোমার ছেলেরা কি তা বুঝবে? আচ্ছা বাবা, বুঝলাম যে তোমার আসতে অনেক কষ্ট করতে হয়েছে। ও আচ্ছা, দেখেছো ইম্পর্টেন্ট কথা ভুলে গেছি, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মেঘা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আর ও হচ্ছে আমার ভালোবাসা, আমার ভালোবাসার আলাদিনের আশ্চর্য প্রতীক। আরে আপনি? জি। কি হয়েছে তনুর? তনুর কি সমস্যা হয়েছে? আসলে সমস্যাটা তনুর না, আমার। কিন্তু আপনি ফোনে যে বললেন যে তনুর সমস্যা হয়েছে। সমস্যাটা তনুর হোক বা আমার হোক, সমস্যা তো একটা হয়েছে। তাছাড়া আমি কি আপনাকে আমার সমস্যার জন্য ডাকতে পারি না বলেন? হ্যাঁ তা ঠিক আছে। আচ্ছা বলুন কি সমস্যা, আমি কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ আপনি, আপনি আমার সমস্যা সমাধান করতে পারেন। আমি কিরকম? কাল রাতে আমি একটুকু ঘুমাতে পারিনি, সারা রাত আপনি আমাকে জ্বালাতন করেছেন। আমি? হ্যাঁ আপনি। ও আচ্ছা, এটা হলো ব্যাপার। দেখা যাক কোথাকার জল, কোথায় কে কড়ায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কি হলো, কি ভাবছেন? না না কিছু না, মানে তনু যদি জানতে পারে যে আপনি আমাকে এখানে ডেকে এনে এসব কথা বলছেন, তাহলে বিষয়টা কি দাঁড়াবে বুঝতে পারছেন? আসলে আমি আপনাকে প্রথম দিনই চিনতে পেরেছি। আমি জানি আপনি এতটা বোকা না যে আমি আপনাকে ডেকেছি সেটা বলবেন, আমি তো কখনোই বলবো না। আর আপনি ওকে বলবেন, এতটা বোকা আপনি নিশ্চয়ই নন। ও মাই গড, তনু ফোন করেছে, এখন কি বলবো?
তুমি জানো কি বলবা আর তোমার কি বলা উচিত। হ্যালো, আমি একটা জরুরি কাজে আছি, তোমাকে পরে ফোন দিচ্ছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। কি ব্যাপার? বললাম যে জরুরি একটা কাজ করছি, বারবার ফোন দিয়ে বিরক্ত করছি না। আচ্ছা, তুমি এমন করছো কেন? মানে তুমি তো আগে আমার সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, তখন তো কিছু বলতে না, রাত নেই দিন নেই সব কাজ ফেলে রেখে আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে, হঠাৎ তোমার এমন কি হলো বলো না, কি হয়েছে তোমার? শোনো, তোমার সব ফালতু কথা শোনার সময় একদম আমার নেই। কি জন্য ডেকেছো সেটা বলো। তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছিল তাই আমি তোমাকে দেখেছি, তুমি এমন করছো কেন? মাই ফুট, আমাকে দেখা শেষ হয়েছে তোমার? তোমার ফালতু পেঁচাল শোনার সময় একদম আমার নেই, এর থেকে আমি অনেক জরুরি একটা কাজ ফেলে এসেছি, আমাকে দেখা শেষ হয়েছে তোমার? শ্রাবণ, ঠিক বলেছ, তোমার আমার ভালোবাসার কারণে তনুকে আমার এখন একদমই মনে পড়ে না। তনুর মতো আমাকে মন থেকে মুছে ফেলবে না তো? কখনো না। তোমার আর তনুর জায়গায় কি এক হলো? ও তাই, তুমিও তো তনুকে একই কথা বলেছিলে, এখন আমাকেও বলছো, কাল যে আমার জায়গায় অন্য কাউকে বসাবে না এর কি গ্যারান্টি আছে বলো? তুমি তো টিস্যুর মতো মেয়েদেরকে ইউজ করো, তাই না? এই তুমি এসব কি বলছো? তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার আবার কি হবে? আমার তো কিছুই হয় নাই, যা হওয়ার তো তোমার হবে চান্দু। তুমি তোমার কথার মাথা মুন্ডু সত্যিই আমি কিছু বুঝতে পারছি না। ও তাই, তাহলে তোমাকে বোঝানোর জন্য প্রফেসর তনুকে ডাকি। প্লিজ প্রফেসর তনু। কিছুই বুঝতে পারছো না? তাহলে চলো একটু ফ্ল্যাশব্যাক দেখে আসি। একটা কাজ করলে কেমন হয় রে? আবার কি কাজ? হ্যাঁ, তোর বাবুমশাকে একটু বাজিয়ে দেখতাম। এই যেমন ধর, সে তোকে কেমন ভালোবাসে, কেমন কেয়ার করে ইত্যাদি ইত্যাদি। সেটা কিভাবে? তুই আমাকে আজকে ওনার সাথে ঘনিষ্ঠভাবে পরিচয় করাই দিবি, তারপরে আমি তাকে ফোন দিয়ে একটা জায়গায় ডেকে নিয়ে আসবো, ওখানে নিয়ে এসে ওনার সাথে কথা বলে অনেক কিছু আমি জানতে পারবো। আগে পরিচয় হই, চল। ছি, আমার না লজ্জা কর যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবেসেছি। চল, ফালতু একটা ছেলেকে ভালোবেসেছি বলেছিলাম না? Thank you.